আগের দিন আমরা হাইগেন্স প্রিন্সিপালের সাহায্যে লজ অফ রিফ্লেকশন প্রমাণ করেছিলাম আজকে ওই একই প্রিন্সিপালের সাহায্যে লজ অফ রিফ্র্যাকশন প্রমাণ করব লজ অফ রিফ্র্যাকশন মূলত আমরা সেকেন্ড লটা প্রমাণ করব অর্থাৎ যেটা জেনারেলাইজড স্নেলস ল স্নেলের সূত্র বলে যেটাকে সেইটা প্রমাণ করবো অর্থাৎ মিউ ওয়ান সাইন ওয়ান আই ওয়ান ইকোয়াল টু মিউ টু সাইন আই টু টু যে জেনারেলাইজড লেন্স লটা আছে কেবলমাত্র sin i বাই সাইন আর টু মিউ সেই এটা বলছি না আর কি সেই সূত্রটার কথা বলছি না ওটাকেই জেনারেলাইজড ভার্সানে যেভাবে আছে লেন্স ল সেই জেনারেলাইজড লেন্স লটা আমরা প্রমাণ করার চেষ্টা করব হাইকেনস কেন্স সাহায্যে তা আগের দিন যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো খানিকটা মনে আছে আশা করি সেইটা ধরে নিয়ে এগোব প্রথমে এই এই একটি রশ্মি এবং এই একটি রশ্মি এই দুটো প্রান্তীয় রশ্মি এর মাঝে আর কি গোটা রাস্তাটা জুড়ে এরকমভাবে সমান্তর লাল গুচ্ছ এই মিউ ওয়ান প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যম অর্থাৎ মিউ ওয়ান রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বিশিষ্ট মিডিয়ামের মধ্যে দিয়ে আসছে এসে এইটা হচ্ছে ইন্টারফেস বিভেদ তল এইখানে এসে পড়ছে এবং নাও দে আর রিফ্র্যাক্টেড ইন দ্য সেকেন্ড মিডিয়াম হ্যাভিং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ টু এইটা দ্বিতীয় মিডিয়াম আরও একটা জিনিস ধরে নিচ্ছি আমরা মিউ ওয়ান রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বিশিষ্ট মাধ্যমে দ্য স্পিড অফ লাইট ইজ ভি ওয়ান অ্যান্ড ইন দ্য নেক্সট মিডিয়াম যেখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ টু তার স্পিড হচ্ছে ভি টু ভি টু হচ্ছে লেস দ্যান ভি ওয়ান আমরা এটা প্রাথমিক সাপোজিশন ধরে নিচ্ছি এই কারণে ধরে নিচ্ছি যে আমরা ধরে নিয়েছি যে মিউ ওয়ানটা হচ্ছে মিউ টু হচ্ছে ছোটো মিউ ওয়ানটা হচ্ছে রেয়ারার মিডিয়াম লঘু মাধ্যম মিউ টুটা হচ্ছে ডেন্সার মিডিয়াম ঘন মাধ্যম তাহলে ন্যাচারালি ঘন মাধ্যমে আলোর বেগ কম হবে এটা প্রথমে ধরে নেওয়া হয়েছে এই লাইটের বিম এরকম প্যারাল বিম এসে পড়ছে তাহলে আগের দিনের মতোই তাহলে বুঝতেই পারছো বি এবিটা হচ্ছে আপতিত আলোর তরঙ্গমুখ অর্থাৎ ওয়েভ ফ্রন্ট অফ দ্য ইনসিডেন্ট অফ লাইট সেই ফ্রন্টটা কী ঘটনা ঘটাচ্ছে একটু দেখি অর্থাৎ আলোগ্রস্মিটা যখন এই এ বিন্দুতে এসে পৌঁছচ্ছে একদম বাঁ প্রান্তের আলোগ্রস্মিটা এ বিন্দুতে এসে পৌঁছাচ্ছে আমি ধরে নিচ্ছি ডান প্রান্তের আলোগ্রস্মিটা তখন বি বিন্দুতে আছে তাহলে এইখান থেকে তার এই ইন্টারফেস অব দি পৌঁছোতে টি পরিমাণ সময় ধরো দরকার পড়ছে অর্থাৎ বি থেকে সি পৌঁছোতে তার টি পরিমাণ সময় দরকার হচ্ছে এখানে তার ভেলোসিটি হচ্ছে ভি ওয়ান তাহলে দিস লেন্স শুড বি ভি ওয়ান টি ভেলোসিটি ইন টু টাইম গিভস ইউ দ্য ডিস্টেন্স তাহলে এই লেন্সটা হচ্ছে ভি ওয়ান টি এই ভি ওয়ান টি ডিস্টেন্সটা তার পৌঁছোতে আলোর পৌঁছোতে টি পরিমাণ সময় লেগেছে এবার এইখানে যে আলোটা তার আগে পৌঁছেছিল অর্থাৎ টি সময় আগেই পৌঁছে গিয়েছিল সে নিশ্চয়ই তখন এই এক নম্বর মিডিয়াম অর্থাৎ ওয়ান রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বিশিষ্ট মিডিয়ামে আর তো নেই সে এখন সেকেন্ড মিডিয়ামে ঢুকে পড়েছে সেকেন্ড মিডিয়ামে ঢুকে তার স্পিড কমে গেছে তাহলে সেই একই টাইম টিতে সে ভি টু স্পিড নিয়ে কতটা লেন্থ ট্রাভেল করবে না ভি টু টি লেন্থ ট্রাভেল করবে এবং আমরা আমাদের মানে এ থেকে আর কি বলবো আচ্ছা ওটা থাক আমি সেটা পরে আসছি টি লেন্থ ট্রাভেল করেছে টি লেন্থ ট্রাভেল করেছে এইটুকু বুঝতে পারছি এবং টিটা ন্যাচারালি ভি ওয়ানটি হচ্ছে ছোটো বিকজ এইখানে ভেলোসিটি বেশি তার মানে একই সময় এখানে বেশি দূরত্ব অতিক্রম করতে পেলে পেরেছে আলো এখানে কম দূরত্ব অতিক্রম করেছে এই অবধি আমার পুরনো জিনিস অনুযায়ী বুঝতে পারছি এইবার আমি একটা আর্বিটারি পয়েন্ট ইন দিস ওয়েব ফ্রন্ট অর্থাৎ এবি যে ওয়েব ফ্রন্ট তার উপর একটা আর্টারি পয়েন্ট ই নিয়েছি এবার ই থেকে আলো এসে পৌঁছচ্ছে এ তাহলে ইএফটা বুঝতেই পারছো এই লাইন এবং এই লাইনের সঙ্গে প্যারালাল বা সমান্তরাল এরপর এই এফ এ ও প্রতিশৃত হয়েছে বা রিফ্র্যাক্টেড হয়েছে দিয়ে জি বিন্দুতে গিয়ে উপস্থিত হয়েছে এবং ন্যাচারালি ফ্রন্টটা যখন এই আপতিত আলোর অভিমুখের সঙ্গে সবসময় লম্ব বা পারপেন্ডিকুলার তাহলে এই অ্যাঙ্গেলটা এফ ই বি এটাও নাইনটি ডিগ্রি তেমনি এফ জি অর্থাৎ সহজ কথা বলতে গেলে আমার প্রমাণ করার উদ্দেশ্য ঠিক আগের মতো একই যুক্তে এই ডিসি এই লাইনটা হচ্ছে প্রতিশ্রিত তরঙ্গমুখ বা বলতে পারো রিফ্র্যাক্টেড ফ্রন্ট সেটা প্রমাণ করব কিভাবে না আমি আগের দিনের মতো একই যুক্তি লাগাচ্ছি অর্থাৎ এই টি টাইমে আলো রশ্মিটা ভিটু বেগ নিয়ে যে রাস্তার অতিক্রম করেছে সেটা হচ্ছে ভিটুটি টি ইজ আ ডিস্টেন্স তাহলে টি রেডিয়াস নিয়ে যদি আমি একটা সেমি সার্কুলার আর্ক ড্র করি তাহলে সেই সেমি সার্কুলার আর্কের উপর এই পয়েন্ট থেকে আলো এসে পৌঁছে এর উপরেই পড়বে মানে অর্থাৎ এই এটা এখানে পড়তে পারে এটা এখানে পড়তে পারে এটা যে কোনো জায়গায় পড়তে পারে কোন দিকে পড়বে আমি জানি না মোট কথা টি এতে পড়বে আর কি ভিটুটি রেডিয়াসের আর্কের উপর কোথাও একটা এই ডি পয়েন্টটা এমন কোথাও একটা লাই করবে যেটা এই আর্কের উপর পড়বে কারণ এই টি লেন্থটা তো ফিক্সড মানে ভিটুটির চেয়ে বেশি লেন্থ এই আলোর পক্ষে যাওয়া সম্ভব নয় ওই টি টাইমে সুতরাং ভিটুটি হতে হবে কোনটাকে না এই যে সেমি সার্কেলটার রেডিয়াসটাকে ভিটুটি হতে হবে ঠিক তেমনি করে আমি এখানে টি ড্যাশ আগের এর বেলায় রিফ্লেকশনের বেলায় এখানে এটাকে টি ড্যাশ ধরেছিলাম আবার এখানে টি মাইনাস টি ড্যাশ ধরেছিলাম আর এখানে লেখা নেই আমরা ধরে নিচ্ছি এই এফ জি যে লেন্থটা এই এফ জি লেন্থটা সে কভার করছে যে টাইমে সেই টাইমের উপর তার মানে তার যে এই জি পয়েন্টটা তার মানে এই এফ জি লেন্থের একটা রেডিয়াস বিশিষ্ট যে সেমি সার্কেল সেই সেমি সার্কেলের উপর কোথাও একটা পড়বে তাহলে আমি এখানে একটা সেমি সার্কেল এঁকেছি এফ জি লেনথে আমি ধরে নিচ্ছি এটা ওই টি মাইনাস টি ড্যাশ সময় এসছে এইটুকু এসছে টি ড্যাশ সময় এটুকু টি মাইনাস টি ড্যাশ সময় তাহলে টি মাইনাস টি ড্যাশ সময় অ্যাকচুয়ালি ভি টু ইন্টু টি মাইনাস টি ড্যাশ আগের দিনের মতো অর্থাৎ আগের দিনের ছবিটা একবার খুলে দেখলেই বুঝতে পারবে এই যে এইটুকু টি ড্যাশ ধরেছিলাম আর এইটুকু টি মাইনাস টি ড্যাশ ধরেছিলাম এখানে দুজনের ভেলোসিটি একই ছিল কারণ একই মিডিয়ামের মধ্যে রিফ্লেক্টেড হয়ে ফিরে যাচ্ছিলো এখানে যেহেতু মিডিয়ামটা পাল্টে গেছে তাহলে এইটুকু ভি ওয়ান যদি টি ড্যাশ হয় এইটুকু হবে তাহলে ভি টু ইন্টু টি মাইনাস টি ড্যাশ তাহলে এই ভি টু ইন্টু টি মাইনাস টি ড্যাশ রেডিয়াস বিশিষ্ট যে সেমি সার্কেল সেই সেমি সার্কেলের উপর এই জি পয়েন্টটা অবস্থান করবে এবার আলটিমেটলি আমি তো টি সময় পরে এই বি পয়েন্টের আলোটা সি পয়েন্টে এসে পৌঁছেছে এইবার তাহলে রিফ্র্যাকশান শুরু হচ্ছে সি পয়েন্টের রিফ্র্যাকশান জাস্ট স্টার্ট হতে চলেছে এই অবস্থায় আমি এবার তার মানে রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট যেটা প্রতিশ্রিত তরঙ্গমুখ যেটা হবে সেটা নিশ্চয়ই একটা স্ট্রেট লাইন হবে যেটা কি এই যে দুটো সেমি সার্কেল তাদের ট্যানজেন্ট হবে তাহলে আমি এখান থেকে একটা সহজ কথা একটা ট্যানজেন্ট ড্র করে ফেললাম যে ট্যানজেন্টটা দেখলাম একে এখানে জি পয়েন্টে কাট করেছে একে ডি পয়েন্টে কাট করেছে এতক্ষণ পর্যন্ত আমি জি পয়েন্ট আর ডি পয়েন্ট চিনতাম না বা জানতামও না আমরা জানতাম শুধু এইটুকু রেডিয়াস নিয়ে আসবে কিন্তু এটা এইখানেই তার মানে আমি বুঝতে পেরেছি এফ থেকে আলোটা এসে এই জি পয়েন্টে গিয়ে পৌঁছেছে এবং এ থেকে আলোটা গিয়ে এই ডি পয়েন্টেই পৌঁছেছে ডি পয়েন্ট এইখানেই উপস্থিত অন্য কোথাও নয় ডি পয়েন্টে এরকম কোনো একটা জায়গায় নয় এদিকেও কোনো একটা জায়গায় নয় বা এর মাঝামাঝিও কোনো একটা জায়গায় নয় সেটুকু বুঝতে পারলাম অর্থাৎ ডিসি বা সিডি ইজ মাই রিফ্র্যাক্টেড ওয়েব ফ্রন্ট প্রতিশ্রিত তরঙ্গমুখ এই অবধি ক্লিয়ার কিনা আগে আমায় কনফার্ম করো আপাততটা একদমই না হয়ে যাবে যদি না রিভাইজ করো বা না খুলে দেখো আচ্ছা এইবার এ বাই এসি এক্স ধরছি এ কোথায় এ এই লেন্থটা বাই এবার এডিসি এবং এফ সি মানে এই বড়ো ট্রাঙ্গেলটা আর এফ জি সি এই ছোটো ট্রাঙ্গেলটা দে আর সিমিলার সদৃশ সদৃশকণী ত্রিভুজ এবং তার ফলে এফ জি বাই এডি এফ জি বাই এডি ইকুয়াল টু এফ সি এফ সি বাই এসি নিশ্চয়ই হ্যাঁ এসি এবার এফ সি মানে হচ্ছে এসি মাইনাস এ এফ এসি মাইনাস এ এফ এটাকে ক্লাস সেভেনের মতো ভেঙে দাও AC বাই এসি মাইনাস এ এফ বাই মানে ওয়ান মাইনাস এ এফ বাই তাহলে এ এফ বাই এসি এ এফ কে কত ধরেছি X ধরেছি তাহলে এটা ওয়ান মাইনাস এক্স তাহলে fg= জি এফ জি হচ্ছে এইটা এফ জি বাই এডির তার মানে ওয়ান মাইনাস এক্স হলো তাহলে এফ জি ইকোয়াল টু এই এডিটাকে গুণ করে দেবো ওয়ান মাইনাস এক্সের সঙ্গে তাহলে এফ জি ইকোয়াল টু ওয়ান মাইনাস এক্স ইন্টু এডি what হোয়াট ইজ এডি হচ্ছে ভি টু টি অর্থাৎ ভি টু ভেলোসিটি নিয়ে টি টাইমে এসে পৌঁছেছে যে রাস্তাটা সেটা হচ্ছে ভি টু টি তাহলে এটা তার মানে ওয়ান মাইনাস সিক্স ইন্টু এডির বদলে ভি টু টি বসালাম এডি হচ্ছে ভি টু টি আর এ বি সি বি সি হচ্ছে ভি ওয়ান টি এখানে ব্র্যাকেটে লিখে রেখেছি আবার ট্রাইঙ্গল এবিসি আর এ ইএফ এবিসি আর এ ই এফ দিজ আর অলসো সিমিলার ট্র্যাঙ্গলস তাহলে সিমিলার ট্র্যাঙ্গেল যদি হয় এদেরও সাইডের রেশিওটা সমান হবে তাহলে ই এফ ই এফ বাই বি সি এফ বাই বি সি ইকুয়াল টু এ এফ বাই এসি এফ বাই এসি তাহলে এবার এ বাই এসি এক্স তো ধরেই রেখেছি তাহলে ই এফ বাই বিসি সমান এক্স তাহলে ই এফ হচ্ছে এক্স ইন্টু বিসি তাহলে বিসি হচ্ছে ভি ওয়ান টি এই যে ভি ওয়ান টি ইন্টু এক্স যে কথাটা তখন মুখে বলছিলাম মানে তোমাদের এখানে লেখা নেই বলে সেই কথাটা তখন লেখা আছে যদি টিডার সময়ে বি তরঙ্গমুখ এ বিন্দুতে পৌঁছায় অর্থাৎ এইখান থেকে এইটুকু আসতে টি ড্যাস সময় লেগেছে আর তাহলে এইখান থেকে এইটুকু আসতে টি মাইনাস টি টিডার সময় নেবে টি টিডার সময় বি তরঙ্গমুখ এই যে এ বি মানে এই তরঙ্গমুখটা এফ বিন্দুতে পৌঁছেছিল অর্থাৎ এটা এগোতে এগোতে এইখানে এসে পৌঁছেছিল তখন তো ইএফ এই ইএফ লেন্থটা কী হবে তাহলে ভি ওয়ান ইন্টু টি ড্যাশ ভি ওয়ান তো এই টু এই মিডিয়ামে তো স্পিড হচ্ছে ভি ওয়ান তাহলে ভি ওয়ান ইন্টু টি ড্যাশ তাহলে টি ড্যাশ হচ্ছে ইএফ বাই ভি ওয়ান তাহলে ইএফ হচ্ছে একটু আগে বার করেছি ভি ওয়ান টি ইন্টু এক্স বাই ভি ওয়ান তাহলে ভি ওয়ান ভি ওয়ান ক্যান্সেলস আউট তাহলে টি ড্যাশ ইকুয়াল টু এক্স টি তাহলে টি আর টি ড্যাশের মধ্যে একটা রিলেশন পেলাম এবার এফ হচ্ছে এম এম ড্যাশ বিবেকতলের উপর যে কোনো বিন্দু অর্থাৎ এফ থেকে আমরা একটা ধরে নিচ্ছি ভি টু স্পিড নিয়ে এবং টি মাইনাস টি ড্যাশ সময় নিয়ে একটা অর্ধবৃত্ত আঁকা হলো তাহলে এই তরঙ্গ তরঙ্গমুখটা এই অর্ধবৃত্তের উপর যে কোনো জায়গায় অবস্থান করতে পারে এই যে টি মাইনাস সময় এফ জি দূরত্ব অতিক্রম করেছে এবং এফ জি ব্যসার একটি একটি গলিও তরঙ্গমুখ উৎপন্ন করে কারণ আমরা হাইগেন্স প্রিন্সিপাল বলেই দিয়েছে যে তোমার তরঙ্গমুখের প্রতিটি বিন্দু একটি দ্বিতীয় বা একটি গৌণ আলোক উৎস রূপে কাজ করে অর্থাৎ অল পয়েন্টস অন দ্য ওয়েভ ফ্রন্ট অফ এ প্রাইমারি ওয়েভ ইজ দ্য সোর্স অফ সেকেন্ডারি ওয়েভলেট বলে দিয়েছে তাহলে এফ যে বিন্দু এফ বিন্দুটাকে যদি আমি একটা গৌণ উৎস রূপে ভাবি সেই গৌণ উৎস যে তরঙ্গমুখ সৃষ্টি করবে সেই তরঙ্গমুখটা এফ জি ব্যাসার্ধ বিশিষ্ট বা এফ জি রেডিয়াস বিশিষ্ট একটা সেমি হবে তাহলে সেমি সার্কেল যদি হয় তাহলে এফজি একটু ছোট করতে হবে মনে হচ্ছে ছবিটাকে এফজি কোথায় গেল এফ জি দি হিয়ার ইজ মাই এফ জি এফ জি ইকুয়াল টু ভি টু এখানে স্পিড হচ্ছে ভি টু সময় কতটা বেঁচে আছে টি মাইনাস টি ড্যাশ তাহলে ভি টু ইন্টু টি মাইনাস টি ড্যাশ ব্র্যাকেট তুলে দিয়েছি ভি টু টি মাইনাস ভি টু টি ড্যাশ এবার আমার এখানে টি ড্যাশের ভ্যালুটা আমার জানা আছে এক্স টি তাহলে ভি টু টি মাইনাস ভি টু এক্স টি তাহলে ভি টু টি কমন নিলে ভি টু টি ইন্টু ওয়ান মাইনাস এক্স এবার জি বিন্দুটি প্রতিষ্ঠিত তরঙ্গমুখের উপর একটি বিন্দু তাই তো হবে তাছাড়া তো আর রাস্তা নেই তখন আমরা ওই স্ট্রেট লাইনটা টেনেছি অর্থাৎ এমন একটা সরলরেখা টানলাম যেটা এই এই সেমি সার্কেল এবং এই সেমি সার্কেল উভয়েরই স্পর্শক বা ট্যানজেন্ট তাহলে জি অ্যান্ড ডি আর অন দ্য সেম স্ট্রেট লাইন অ্যান্ড এই ডিসি বা সিডি এই লাইনটাকে আমরা রিফ্র্যাক্টেড ওয়েফ্রন্ট বলে উল্লেখ করতে পারি এবার তাহলে কি দাঁড়ালো এইবার ছবিটা আবার আলাদা করে একটুখানি নিয়ে আসতে হবে না হলে সেই আগের দিনের মতো ওই অসুবিধাটা হবে ছবিটা নিয়ে আসতে গেলে আমাকে ছবিটা খুলতে হবে আই প্লাস এন বি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এই যে আই প্লাস এন এ বি আই তো এই অ্যাঙ্গেলটা এইটা তাহলে প্রতিশ্রিত কোন বা প্রতিসরণ কোন আর অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন আই প্লাস এন এ বি মানে এই কোনটা এটা তো ছিল ইনসিডেন্ট ওয়ে ফ্রন্ট আপতিত তরঙ্গমুখ তাহলে আপতিত তরঙ্গমুখ আপতিত রশ্মির সঙ্গে ইনসিডেন্ট বিমের সঙ্গে ইনসিডেন্ট এর সঙ্গে নাইনটি ডিগ্রি কোন করে তাহলে আই প্লাস বি এটা নাইনটি ডিগ্রি আবার এন এ বি প্লাস বি সি এটা তো হচ্ছে লম্ব নর্মাল তাহলে এন এ সি এই কোনটা তো নাইনটি ডিগ্রি এ সি কোনটাকেই দুটো ভাগে ভাগ করে লিখেছি বি মাইনাস প্লাস বি এস সি এন এ বি প্লাস বি এস সি ইকোয়াল টু নাইনটি ডিগ্রি তাহলে ওয়ান মাইনাস টু করলে এন এ বিটা কেটে যাবে তাহলে আই মাইনাস বি এস সি ইকোয়াল টু জিরো হয়ে গেল নাইনটি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি তাহলে বি এস সি ইকুয়াল টু আই বি এ সি এই অ্যাঙ্গেলটা হয়ে গেল আই আবার অ্যাঙ্গেল ডি এ সি প্লাস আর দেখি ডি এ সি প্লাস আর আর কোনটা এইটা এইটা নাইনটি ডিগ্রি কেন না এইটা তো নর্মাল তাহলে নর্মাল যখন এই ইন্টারফেসের সঙ্গে নর্মাল নাইনটি ডিগ্রি কোন করে আছে তাহলে আর প্লাস ডিএসি সেইটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে আবার ডিএসি প্লাস ডিসিএ ডি প্লাস ডি সি এটাও নাইনটি ডিগ্রি কেন না অলরেডি এই যে ভি টু টি লাইনটা অর্থাৎ এই এডি যে স্ট্রেট লাইনটা সেটা তো এই ডি সি হচ্ছে ট্যানজেন্ট আর এডিটা হচ্ছে রেডিয়াস অফ দি সেমি সার্কেল তাহলে রেডিয়াস অফ এ সার্কেল আর তার ট্যানজেন্ট পরস্পর সঙ্গে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে অর্থাৎ অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেলটা তাহলে নাইনটি ডিগ্রি তাহলে একটা ট্র্যাঙ্গেলে যদি একটা অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি হয় বাকি দুটো সাম নাইনটি ডিগ্রি হবে তাহলে সি প্লাস ডি সি এ এই দুটো তোমার নাইনটি ডিগ্রি এবার থ্রি মাইনাস ফোর করলে তাহলে আমার ডিএসিটা কেটে বেরিয়ে যাচ্ছে রইলো তাহলে পড়ে আর মাইনাস ডিসিএ ইকুয়াল টু তাহলে নাইনটি মাইনাস নাইনটি মাইনাস জিরো তাহলে ডিসিএ ইকুয়াল টু আর তাহলে আমার প্রমাণ হলো ডি সি এ এই অ্যাঙ্গেলটা আর তার মানে এইটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ছিল সেইটা এর সঙ্গে সমান আর এইটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ছিল এইটা কার সঙ্গে সমান না এইটা এইটার সঙ্গে সমান এটা প্রমাণ করলাম এইবার আমার ট্র্যাঙ্গেল এবিসি এবিসি সাইন আই সাইন অফ দিস অ্যাঙ্গেল আই মানে এইটা হচ্ছে হাইপটিনুস এইটা হচ্ছে পারপেন্ডিকুলার আর এইটা হচ্ছে বেস তাহলে সাইন আই মানে হচ্ছে বিসি বাই এসি বিসি বাই এসি আর এডিসি ট্রায়াঙ্গলে সাইন অফ অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটার আর যদি হয় এইটা হচ্ছে হাইপটেনিউস এইটা হচ্ছে পারপেন্ডিকুলার আর এইটা হচ্ছে বেস তাহলে পারপেন্ডিকুলার হচ্ছে এডি বাই এসি তাহলে এডি সিতে সাইন আর হচ্ছে এডি বাই এসি তাহলে সাইনআই বাই সাইন আর তাহলে বিসি বাই এসি বাই এডি বাই এসি 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 কেটে যাচ্ছে রইল পরে বিসি বাই এডি বি সি বাই এডি বিসি ইজ ইউর ভি ওয়ান টি অলরেডি প্রুভড ভি টু আর এটি হচ্ছে ভি টু টি সেটাও দেখিয়েছি আগে তাহলে টি ক্যান্সেলস আউট ভি ওয়ান বাই ভি টু ইকাল টু ধ্রুবক এইটাই তো আমাদের তোমার ওই ওমস ওমস বলছি স্নেলস লয়ের মডিফাইড ভার্সান এইটা ছিল না অর্থাৎ তোমার যেটা মিউ মানে অর্থাৎ আমাদের প্রতিসরাঙ্ক সেটাকে আমরা এতে আর কি ওই কী বলে ওটাকে মডিফাইড যে ডেফিনেশান এর যে হোয়াট ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেই ডেফিনেশানে আমরা নিউকে ডিফাইন করি এইভাবে দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য সেকেন্ড মিডিয়াম উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট ইজ দ্য রেশিও অফ দ্য স্পিড অফ লাইট ইন ফার্স্ট মিডিয়াম টু দ্য রেশিও টু দ্য স্পিড অব লাইট ইন সেকেন্ড মিডিয়াম অর্থাৎ প্রথম মাধ্যমে আলোর বেগ এবং দ্বিতীয় মাধ্যমে আলোর বেগের অনুপাত হচ্ছে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসর অঙ্ক তার মানে এই ধ্রুবকটাই হচ্ছে তার মানে মাধ্যমের প্রতিসর অঙ্ককে বোঝায় ভি ওয়ান বাই ভি টু মানি তো এখানে হচ্ছে মাধ্যমের অঙ্ক কার না দ্বিতীয় মাধ্যমের উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট মিডিয়াম তাহলে সাইনাই বাই সাইনার সেইটাই টু তার মানে আমরা বলতে পারি যে সেকেন্ড মিডিয়ামের অঙ্ক হলো অর্থাৎ এটাকে আমি ওয়ান মিউ টুও বলতে পারি তাহলে সাইনআই বাই সাইনার সমান ওয়ান মিউ টু অর্থাৎ আমার সেকেন্ড লটা প্রমাণিত হল আর প্রথম সূত্রটা তো বুঝতেই পারছো আপতিত রশ্মি প্রতিশ্রুত রশ্মি অবিলম্ব সকলই খাতার তলে অবস্থান করছে এবং তারা একই সমতলে আছে তাহলে প্রতিসরণের প্রথম সূত্রটিও প্রমাণিত দেখো ক্লিয়ার কিনা বলো হ্যাঁ বেশ আমরা হাইগেন্স প্রিন্সিপাল এইটুকুই আমাদের আছে এরপরে যে অংশটি আছে সেটা ইন্টারফেরেন্স ইন্টারফেরেন্সটা আজকে শুরু করি দেখি একটুখানি এগিয়ে রাখি তারপরে আবার দেখা যাবে নেক্সট দিন এটাকে বলা হয় ব্যাতিচার বা ইন্টারফেয়ারেন্স ইন্টারফেয়ারেন্স কি ইন্টারফেয়ার কথাটার মানে কি ইন্টারফেয়ার করার কথাটা মানে সহজ কথায় নাক গলো না মানে এমনি নিজের বুদ্ধিতে একরকম জিনিস হয় আবার লোকে যখন নাক গলি একটু অন্যরকম বুদ্ধি দেয় তখন মানে আমাদের চিন্তাভাবনাটা পাল্টে যায় তো এখানেও কার ইন্টারফেরেন্স আমরা পড়বো না তরঙ্গের বা ওয়েভের ইন্টারফেরেন্স সেখানে কি ওয়েভ না লাইট ওয়েভ আমাদের হাতে আছে লাইট ওয়েভ তাহলে লাইট ওয়েভের ইন্টারফেরেন্স আমরা যে ছবিটা এঁকেছি মূলত হচ্ছে মেকানিক্যাল ওয়েভ অর্থাৎ সেই পুকুরের জলে ঢিল ফেললে যে ঘটনাটা ঘটে অর্থাৎ পুকুরের জলে ঢিল ফেললে ঘটনাটা ঘটে এইরকম একটি ঢিল না ফেলে দুটো ঢিল ফেলা হয়েছে এবং মজা হচ্ছে এখানে যে ছবিটা আঁকা হয়েছে দেখো আগে একটা একটা করে ভাবি প্রথম এই বাঁদিকের ছবিটা দেখি বাঁদিকের ছবিটায় আরেকটু দরকারে ম্যাগনিফাই করে নিতে পারি আমরা আমাদের এক্সপ্লেন করতে সুবিধা হবে বেশ বাঁদিকের ছবিটা ভাবো এই পয়েন্টে তুমি একটা ঢিল ফেলেছো তাহলে ঢিল ফেলেছো মানে এই জায়গাটার নিচে নেমে গেছে তার পাশের জলটা উঁচু ওয়েভটা যখন ছড়াচ্ছে কীরমভাবে ছড়াচ্ছে সেই নিচু উঁচু নিচু উঁচু এইভাবে হয় অর্থাৎ আমি যদি সাইডওয়াইজ দেখি আমি তো ধর এই জায়গাটা উঁচু এই সলিড লাইনটা মনে করো জলের মধ্যে উঁচু অংশ এই সলিড লাইনগুলো আর এই ডটেড লাইনগুলো নিচু অংশ অর্থাৎ এইগুলোকে তরঙ্গ শীর্ষ বলা হয় এগুলোকে তরং তরঙ্গপাত বা ট্রাফ বলা হয় এটাকে ক্রেস্ট এটাকে ট্রাফ তাহলে এইটা হচ্ছে ক্রেস্ট অংশ আর এই ডটেড লাইনটা হচ্ছে ট্রাফ অংশ অর্থাৎ মনে মনে ভাবো যে জলটা এই জায়গাটায় ফুলে আছে এই জায়গাটা নেমে আছে আবার এই জায়গাটা ফুলে আছে এই জায়গাটা নেমে আছে আবার এই জায়গাটা ফুলে আছে এই জায়গাটা নেমে আছে এই ঘটনাটা এর বেলায় ঘটেছে তেমনি দ্বিতীয় আর একটা ঢিল একই সময় ফেলেছ তারও একই রকম হবে একই রকম ক্রেস্ট এবং ক্রাফ তৈরি হবে এবার তৈরি তো হলো এইবার একটা তরঙ্গ যতক্ষণ ছিল কোনো সমস্যা ছিল না যখন দুটো তরঙ্গ সৃষ্টি হলো তখন কিন্তু দেখা গেল কোনো কোনো স্থানে একটু অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটলো কীরকম না আমি একটা একটা করে পয়েন্টে আসছি ধরা যাক আমি যেখানটা দেখাচ্ছি দেখবে সেই জায়গাটা অন্য জায়গাগুলো মন দিলে বুঝতে পারবে না দেখো এই যে ডটেড লাইনের সঙ্গে এই ডটেড লাইনটা এই পয়েন্টে মিট করেছে তাই তো এই ডটেড লাইনটা একটা ট্রাফ বোঝাচ্ছে অর্থাৎ জল নেমে আছে এই ডটেড লাইনটাও এই পাশেরটা ট্রাফ বোঝাচ্ছে এখানেও জল নেমে আছে তাহলে সহজ কথা এই যে আমাদের এই যে ট্রাফ মানে এটারও ট্রাফ এটারও ট্রাফ তাহলে তখন এই জায়গাটা আরও জলটা বেশি নেমে যাবে দুজনেই নেমে আছে যখন অতিরিক্ত নেমে যাবে ঠিক তেমনিভাবে এই যে সলিড লাইনটা দেখছো এখানটা ক্রেস্ট এই কালো লাইনটাও এখানে ক্রেস্ট তাহলে এই দুটো ক্রেস্ট এখানে মিট করছে তাহলে দুটো ক্রেস্ট যখন মিট করবে সেই জায়গায় দুটো দু জায়গাতেই জল উঁচু তাহলে দুটো উঁচু জল মিলে আরও বেশি জলটাকে উঁচু করে দেবে অর্থাৎ এখানেও ক্রেস্ট আছে এখানেও ক্রেস্ট আছে দুটো ক্রেস্টকে যোগ করলে এরকম উঁচু তৈরি হবে আর যেখানে একটার ক্রেস্ট আর আরেকটা ট্রাফ মিশেছে অর্থাৎ এইটার ট্রাফ আর এইটার ক্রেস্ট দেখো এই পয়েন্টটা আমি যেখানে হাতটা রেখেছি এইখানটায় একটা ক্রেস্ট আর এইটার একটা ট্রাফ তাহলে একটা ক্রেস্ট আছে এই যে ক্রেস্ট আর আর একটা ট্রাফ তাহলে আমি যদি অ্যাম্প্লিটিউড গুলোকে ইনস্টেন্টেনিয়াস গুলোকে যোগ করি অর্থাৎ এই ছবিটাই বলছি এইটার এই এই যে ছবিটার ক্ষেত্রে এই ছবিটার ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাম্পলিটিউড যোগ করি মানে ধরো ধরা যাক এইরম জায়গায় এর অ্যাম্প্লিটিউড কত আমি ঠিক যেখানটা হাতটাকে চালাচ্ছি এই এর এইরম জায়গায় অ্যাম্প্লিটিউড এইটা উপরের দিকে এর ঠিক একই জায়গায় অ্যাম্প্লিটিউড কত একই পরিমাণ অ্যাম্প্লিটিউড কিন্তু তলার দিকে তাহলে উভয় যদি যোগ করি তাহলে তার অ্যাম্প্লিটিউড একদম এরকম ফ্ল্যাট হয়ে যাবে ঠিক তেমনি এই মধ্যবিন্দুতে এর অ্যাম্প্লিটিউড সবচেয়ে বেশি এরও অ্যাম্প্লিটিউড এদিকে সবচেয়ে বেশি কিন্তু সমান এবং বিপরীতমুখী হওয়ার কারণে তারও অ্যাম্প্লিটিউড থাকবে না অর্থাৎ একটা ক্রেস্ট এবং ট্রাফ যেখানে মিশবে একটা ক্রেস্ট এবং একটা ট্রাফ যেখানে মিশবে অর্থাৎ এরকম যে পজিশন দেখিয়েছিলাম তার মানে সেখানে মানে জলের যা অরিজিনাল লেভেল উঁচুও নয় নিচুও নয় সেই রকম অবস্থায় জলটা হয়ে যাবে তাহলে যেখানে দুটো ক্রেস্ট মিট মিট করছে এই যে সরিড লাইনের সঙ্গে সলিড লাইন মিট করছে সেটাকে বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা যখন দুটো তোমার ট্রাফ মিট করছে সেটাও কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স কারণ সেখানে আরও বেড়ে যাচ্ছে অর্থাৎ সেখানে অ্যাম্প্লিটিউড অফ ভাইব্রেশনটা বেড়ে যাচ্ছে অ্যাম্প্লিটিউডটা তলার দিকেই হোক বা উপরের দিকেই হোক বেড়ে যাচ্ছে আর যখন একটাই সলিড লাইনের সঙ্গে ডটেড লাইন মিট করেছে এখানে ডেস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স হয়েছে ধ্বংসাত্মক ব্যতিচারের ইংরাজি হচ্ছে ডেস্ট্রাক্টিভ ইন্টারফেয়ারেন্স বা ডটেডের সঙ্গে সলিড এইটার জন্যও ডেস্ট্রাক্টিভ ইন্টারফেয়ারেন্স এইখানে আমি লিখে দিয়েছিলাম কথাটা সমদশায় তরঙ্গ দুটি মিলিত হলে গঠনমূলক ব্যতিচার হচ্ছে ইয়েস ইফ দ্য ওয়েবস আর ইন মিটিং ইন দ্য সেম ফেজ একই ফেজে যদি মিট করে তাহলে দেখো যোগ হয়ে যাচ্ছে রেসিডেবল ওয়েবটা অনেক বড়ো পাচ্ছি আর যদি উল্টো দশায় মিট করে অর্থাৎ রিভার্স ফেজে যদি মিট করে তাহলে ডিস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স হয়েছে দেখো ক্লিয়ার এ অবদি হ্যাঁ আমরা আজকে এই অব্দি রাখছি আমরা এগো না পর আর